নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক টোয়েন্টি সিক্স ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং কোনো প্রশ্নের ক্ষেত্রে দেওয়া নেই প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনার হাতে থ্রু দিয়ে মানি ট্র্যাঙ্গেল সাইন যাদের হাতেই দেখেছি তাদের প্রমোশনের যোগটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখেছি মানি সাইন যাদের হাতে থেকে থাকে তাদের কিন্তু কোনো না কোনো প্রাপ্তি চলতে থাকে যেমন আপনি কোনো একটা স্থানে চাকরি করছেন বা কাজ করছেন সেক্ষেত্রে দেখুন কোনো একটা পয়সার যে স্রোত সেটা কিন্তু সারা জীবন ধরে চলতে আছে এই যে সারা জীবন ধরে চলতে থাকা কন্টিনিউয়াসলি এটা কিন্তু মানির ট্র্যাঙ্গেলের একটা দান বলা যায় যে কোনো ক্ষেত্র থেকে প্রমোশনের যে জায়গা সেটা অনেকটা বেশি নির্দিষ্ট করে দেয় যদি কারোর হাতে মানির ট্র্যাঙ্গল সাইন থেকে থাকে দেখুন মানি ট্র্যাঙ্গেল সাইন রাহু এবং কেতুর উপরে তৈরি হয় মূলত এবং রাহু কেতুর উপরে তৈরি হওয়ার অর্থই হলো কিন্তু প্রাপ্তির মাত্রাটা নির্দেশ করিয়ে দেওয়া অতএব রাহুকেতুর হঠাৎ প্রাপ্তির যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় তো এদিক থেকে দেখতে গেলে আপনারাতে প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে যেহেতু মানি ট্র্যাঙ্গল সাইন অনেকটা বেশি সুস্পষ্ট এবং ক্লিয়ার আছে সেজন্য এখানে দেখুন আপনার সরকারি চাকরির যোগও আছে এবং তার সাথে সাথে সরকারি চাকরির থেকে প্রমোশনটা কোথায় আছে আমি দেখিয়ে দিই এত বড় লম্বা একটা সূর্যরেখা তার সাথে পাশাপাশি আরও একটা সূর্যরেখা দুটো সূর্যরেখার অবস্থান এটা কিন্তু শুধুমাত্র জনপ্রিয়ই করে তুলবে আপনাকে তাই নয় অনেকটা বেশি সাকসেস বা সফলতার দিকটা নির্দেশ করিয়ে দেয় কারোর কারোর হাতে দেখেছি লাকলাইন না থাকতে শুধুমাত্র একটা সূর্যরেখা যদি অনেকটা বেশি ভালো হয় ডিপ হয় গাঢ় হয় লম্বা হয় তাহলে এদের আর কিছু লাগে না এরা সারা জীবন ধরে ইনকাম করে যেতে পারে এবং তার সাথে সাথে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন দেখুন এই রেখাটা যদি এই রেখার সাথে গিয়ে টাচ করে ভালোভাবে লক্ষ্য করুন তাহলে এটা কিন্তু প্রমোশনের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি নির্দিষ্ট করে দিয়ে করিয়ে দিচ্ছে অর্থাৎ প্রমোশনের সাথে সাথে আপনার উন্নতিটা হচ্ছে আরেকটা জিনিস যদি কোনো টাকা এখান থেকে গিয়ে হার্টলাইনকে টাচ করে তাহলে তাদের সরকারি চাকরির যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি সুবিধাজনক অবস্থায় করে দেয় তো সরকারি চাকরির সাথে সাথে উন্নতি পপুলারিটি ফেমাসিটি এবং নিজের ক্ষেত্রে থেকে আরও বেশি প্রমোশনের যে জায়গা সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আশা করছি আপনার আগামী দিনগুলো খুবই ভালো আসতে চলেছে টোয়েন্টি সিক্স ইয়ার্স যদি আপনার বয়স হয়ে থাকে এখানে রবির ক্ষেত্রে একটা ক্রস সাইন এটাই কিন্তু বর্তমান সময় সব থেকে খারাপ প্রবলেমের ভিতরে একটা আপনার পিতার সাথে কিন্তু সদ্ভাব বজায় রাখতে পারবেন না বর্তমান সময়ে যাদের সাথে কাজ করছেন তাদের সাথেও কিন্তু সদ্ভাব বজায় থাকবে না এই জায়গাটা আপনার লক্ষ্য করা উচিত সবথেকে বড় ব্যাপার হলো ক্রস সাইন রবির ক্ষেত্রে আর শনির ক্ষেত্রে সব থেকে মারাত্মক খারাপ ফল প্রদান করে থাকে বিশেষ করে শনির ক্ষেত্রে তো আরও বেশি আমি দেখাচ্ছি ধীরে ধীরে রবির ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে রবির ক্ষেত্রে একটা ভালো সাইনও আছে আমি দেখাচ্ছি রবির ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে মনে রাখবেন আপনি যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশান যতই বড় হোক না কেন সেখানে কিন্তু আপনি সে অনুযায়ী ফল পেতে পারবেন না বা সে অনুযায়ী ফল কিন্তু আপনাকে দেবে না বারবার কোনো না কোনো সমস্যা তৈরি করিয়ে দেবে আরও একটা জিনিস যাদের সাথে কাজ করছেন তারা যদি আপনার উপরে অথবা নিচে যারা আপনার সাথে কর্মেরত আছে তাদের সাথে কিন্তু সদ্ভাব বজায় থাকতে পারবে না তাদের সাথে একটা বিরোধাভাস বজায় থেকে থাকে আর সব থেকে বড়ো প্রবলেম হলো এটা কাজ করছেন কিন্তু কাজের রেজাল্ট বের করতে পারছেন না এ বিষয়েটা একটু লক্ষ্য রাখবেন কাজের জায়গা ঠিক আছে কাজও ঠিক আছে কিন্তু কাজের থেকে রেজাল্ট বেরোতে না পারার যে জায়গাটা সেটা যদি অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে মনে রাখবেন প্রতায়ন হয়ে থাকা সাইনের আরও কিছু খারাপ গুণ আছে যেমন কারোর কাছ থেকে পয়সা ফেরত না পাওয়া সম্মান পেতে পেতে বন্ধ হয়ে যাওয়া বা সম্মানের ক্ষেত্রটা একটু কমে আসা যে পরিমাণ সম্মানিত ব্যক্তি আপনি সেই পরিমাণ স্থান না পাওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয় সবথেকে বড়ো প্রবলেম তৈরি করে পিতার সাথে মতভেদের জায়গাটা তো এখানে একটা সুন্দর সাইনও আছে একটা ক্রস সাইনও আছে আরও একটা এবং তার সাথে সাথে আরও একটা সুন্দর সাইন হলো দেখুন এটা এখানে একটা ফ্ল্যাগ সাইন বা পতাকা চিহ্ন আছে ফ্ল্যাগ সাইনের অর্থই হলো কিন্তু বিজয় অতএব দেখবেন যে কোনো দেশ যখন স্বাধীনতা লাভ করে তখনই কিন্তু তার একটা আলাদা করে ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে বলতে গেলে আপনার হাতেও কিন্তু ফ্লাক সাইন মানে একটা বিজয় পতাকা আছে মানে আপনি মনে রাখবেন যে আপনার সাকসেস বা সফলতাটা হবেই আর আপনার সরকারি চাকরির যে যোগটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে গেল আর এর ওপরস্থ যে সাইনটা সেখানেও কিন্তু যদিও এটা ফ্লাক সাইন মনে হচ্ছে না কিন্তু আবছা করে হলেও একটা ত্রিভুজ সাইন আছে অর্থাৎ ভবিষ্যতে গিয়ে যে আপনি অনেক লোককে আপনার নিচে কাজ করিয়ে নিতে পারবেন তার একটা জায়গা কিন্তু এখানে তৈরি করিয়ে দেওয়া আছে শুধু লোকে কাজ করানো নয় আপনি যে কোনো ফিল্ডে কাজ করবেন সেটা একেবারে যে মিডিয়াম পর্যায়ে হবে সেটা কিন্তু না দেখুন ক্রস সাইনের বর্ণনাটা দিলাম ক্রস সাইন শুধুমাত্র বাধাগুলো বেশি প্রদান করিয়ে থাকে এবার বাধার থেকে উত্তীর্ণের যে জায়গাগুলো সেগুলোও কিন্তু ত্রিভুজ সাইন প্রদান করিয়ে থাকে এটা আপনি মনে রাখবেন অতএব আপনার রবির ক্ষেত্রটা কিন্তু মিশ্র ফল দিচ্ছে একসাথে একদিক থেকে যেমন বাধাটা আসছে আরেক দিক থেকে আপনাকে সাকসেসের পথও তৈরি করিয়ে দিচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আর ত্রিভুজ সাইন থাকলে তারা কিন্তু জীবনের উন্নতি অবশ্যই করে থাকে এটাও আপনি মনে রাখবেন এখানে আরও একটা বিষয় আমি আপনার হাতের থেকে দেখাই সেটা হলো ক্রস সাইন শনির পর্বে একটু আগে বলছিলাম যে শনির পর্বে মারাত্মক ক্ষতিগ্রস্ত করায় বিবাহিত লাইফটা থেকে বেশি খারাপ করিয়ে দেয় ডিভোর্স যুক্ত জায়গা তৈরি করিয়ে দেয় ডিভোর্সের মতো সাইন অনেক ক্ষেত্রে দেখা যায় হাতের ক্ষেত্রে কোথাও ডিভোর্সের সাইন না পেলাম যদিও এটা আমি আগে কখনও বলিনি ডিভোর্সের সাইন যদি অন্য কোথাও না থাকে শুধুমাত্র ক্রস সাইন দেখলে বোঝা যায় যে ডিভোর্সের একটা চান্সেস আসে কি না যদি অন্য অন্য কিছু বিষয় লক্ষ্য নিয়ে দেখতে হয় তো সেক্ষেত্রে দেখেছি শনির পর্বে যাদের ক্রস সাইন থেকে থাকে তাদের থেকে বড়ো ম্যাটার হলো সব থেকে বড় বিষয় হলো এরা প্রচণ্ড টেনশানে থাকতে দেখেছি আমি মনের ভিতরে ভয় বা সংখ্যা প্রচুর পরিমাণে কাজ করতে দেখেছি বারবার মনের যে পরিবর্তন গতিবিধির সেটাও কিন্তু হতে দেখেছি যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে ক্রস আইনের আরও কিছু সমস্যা হলো যদি শনির ক্ষেত্রে ক্রস আইন থেকে থাকে তাহলে সবথেকে বড় বিষয় হল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না সমস্যাগুলো এমনভাবে প্রবল হতে থাকে যার সমাধান খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে আর তার সাথে সাথে আড়ি লাইন আছে মানেই মনে রাখবেন এত মানসিক অত্যাচারের জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে একাকী থাকার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধাটা বেশি করে তৈরি করে দিচ্ছে আয়ের ক্ষেত্রে বা আয়ের পথটা বারবার অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার কর্ম পরিবর্তনের জায়গাটা তৈরি করিয়ে দিচ্ছে দেখবেন কর্ম পরিবর্তন আপনার হবেই প্রথম জীবনটা একটু কষ্টে যাবে আর ক্রস সাইন থাকলে এর যে মাত্রাটা এটা আরও বেশি দ্বিগুণ করিয়ে দেয় এটাই হচ্ছে বলার অর্থ সাংসারিক লাইফটা একদম ভালো যেতে দেয় না সাংসারিক অসুবিধাটা অনেক বেশি প্রবল করিয়ে দেয় আর সব থেকে বড়ো বিষয় হলো ক্রস সাইন থাকলে কিন্তু তাদের ঋণে জড়িয়ে যাওয়ার যে প্রাদুর্ভাব সেটাকে আরও বেশি হতে দেখেছি আমি যদি এখানে ঋণে জড়িয়ে যাওয়ার একটা সাইন হাতে কম বেশি দেখতে পাচ্ছি আমি বলে দেবো কোন কোন বয়সে ঋণে জড়িয়ে যাওয়ার প্রবলেম আছে তো সেটা একটু দেখে নেবেন ধার্মিকতা যুক্ত হাত বা ধার্মিকতার সাথে উন্নতির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আছে এখানে চতুর্ভুজ সাইনটা থাকার জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন সাকসেস বা সফলতার জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আসছে আর তার ছাড়াও কিছু কিছু ক্ষেত্র থেকে প্রাপ্তির যে মাত্রা সেটাও কিন্তু কম বেশি নির্দেশ করিয়ে দিয়ে থাকে যদি আরেকটা নিচে হতো এই জায়গাটায় তাহলে এই জায়গাটা আরও বেশি বেশি হতো বা প্রকট হতো তো এক্ষেত্রেও বলা যায় আপনি কিন্তু শুধুমাত্র ধার্মিক বিষয় না সব দিক থেকে উন্নতির একটা জায়গা প্রবল করিয়ে দেবে তবে রিলেশন সংক্রান্ত যে সমস্যাটা সেটা কিন্তু একটু অর্ধুক একটু অর্ধুক মানে বেশি পরিমাণেই আছে আপনার কেন হার্টলাইনের নিজস্ব ক্ষেত্রটা দেখুন একটা সিঙ্গেল রেখা এক্ষেত্রে কিন্তু তৈরি নেই একাধিক রেখা দ্বারা যুক্ত এবং সাথে সাথে দেখুন কতগুলো রেখা দ্বারা যুক্ত হয়ে আছে আপনার হার্টলাইন নিচের দিক থেকে অনেকগুলো এরকম টাইপের সাইন বেরিয়ে আছে এই যে সাইনটা এক তো আপনার শরীরকে সুস্থ রাখতে দেবে না প্রথম বিষয় বিভিন্ন অসুখের কারাগার বা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অসুখ তৈরি করিয়ে দেবে দেখবেন বারবার কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়া আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার শরীরের উপরে একটা এফেক্ট আসা এই সমস্ত সমস্যাগুলো বেশি বেশি করে ক্রিয়েট হয়ে দেওয়া আর তারপরেও যে কোনো রিলেশনশিপ যেমনই হোক না কেন সেটা বড় হোক ছোট হোক মাঝারি হোক দেখবেন সেটা ঠিকবে না বা চলে যাচ্ছে বারবার আপনি রিলেশনটাকে ঠিকমতো জড়িয়ে থাকতে পারছেন না বা জড়িয়ে ধরতে পারছেন না তার একটা কারণ কিন্তু এটাই এখানে একটা জিনিস নিম্নমুখী যে রেখাগুলো আপনি কিন্তু পয়সা অনেককেই দেবেন কিন্তু পয়সা ফেরতের যে জায়গাটা সেটা কিন্তু নাম নিশান পর্যন্ত থাকবে না কিছু বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আপনি পয়সা দিচ্ছেন কিন্তু ফেরত পাচ্ছেন না তার একটা প্রধান কারণ কিন্তু এটা হয়ে দাঁড়াচ্ছে এবার যেহেতু ডার্ক হয়ে আছে অনেক বেশি সেহেতু একটু হার্ট রিলেটেড যত্ন উচিত যেমন এক্সারসাইজ হয়ে গেল তারপরে মনে করুন আপনার যেটাকে বলা যায় একটু ধ্যান বা সেরকম টাইপের বিশেষ প্রয়োজন মেডিটেশান তাহলে শারীরিক সুস্থতার সাথে সাথে আপনার মনোবলটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে হটলাইন কিন্তু মনোবলেরও কিছুটা কারক দেখিয়ে দেয় আর সব থেকে বেশি যে জায়গাটা সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ এই দিকটা নির্দেশ করে এবার অনেককে হয়তো আপনি পয়সা দিয়ে থাকবেন কিন্তু সেই পয়সা ফেরতের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আপনার হাত থেকে হচ্ছে না ভালো করে খেয়াল করে দেখুন সব থেকে বেশি প্রবলেম তখনই হয় বিবাহ পূর্ববর্তী এবং বিবাহ পরবর্তী সময়ে যখন কোনো রেখা হটলাইনের থেকে পুরোপুরি মঙ্গল পর্যন্ত পৌঁছে যায় তখনই কিন্তু তাদের ক্ষেত্রে রিলেশনশিপ সংক্রান্ত যে প্রবলেমটা সেটা অনেকটা বেশি ফেস করতে হয় বিবাহ পূর্ববর্তী এবং পরবর্তী তবে এটা কিন্তু এই পর্ব পর্যন্ত গিয়ে থেমে আছে এখানে একটা জিনিস কী হয়ে দাঁড়াচ্ছে দেখুন ভালো করে খেয়াল করুন ফ্যামিলি একদিক থেকে ফ্যামিলিকে আপনি চাইছেন একদিক থেকে পয়সাটাকেও চাইছেন অর্থাৎ মিডিল পজিশনে আপনি কিন্তু বসে আছেন ফ্যামিলি পয়সা দুটোকেই সমানভাবে মহত্ব দেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে খুব ক্লিয়ারভাবে তৈরি হয়ে আছে এখানে একটা জিনিস আপনার হাতে লক্ষণীয় যেহেতু এটা বৃহস্পতির দিকে মুখ করে থেমে আছে ভালো করে লক্ষ্য করুন এখানে গিয়ে এখানে থেমে আছে সকালে ওঠার পরে কিন্তু তিনটে বিষয়ের উপরে অতিরিক্ত ধ্যান যাবে কি করে পয়সা ইনকাম করা যাবে কি করে নিজেকে সুস্থ রাখা যাবে আর কি করে নিজের লক্ষ্যটাকে ফিক্স করা যাবে আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটাকে কী করে তৈরি করা যাবে এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু একটা প্রচুর ধ্যান এদের গিয়ে থাকে সেই দিকটাতে এখানে কিছু কিছু এরকম টাইপের সাইন যদি কারোর হাতে থেকে থাকে এই সাইনগুলো দেখুন এরকম টাইপের সাইন তাহলে কিন্তু ক্ষেত্র বিশেষে রোমান্টিক হয় পিতামা থেকে দেখভাল করতে চায় অনেক বিষয়গুলো ভালো হয় এনাদের ক্ষেত্রে আসি শিরো শিররেখার ক্ষেত্রটা দেখুন মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা অনেকটা বেশি লম্বাও না অনেকটা বেশি বড়ো মানে ছোটোও না একটু মিডিয়াম পজিশনে আছে প্রথম জীবনের লেভেলটা দেখুন প্রথম জীবনের লেভেলটা কিন্তু খুব বেশি ভালো নেই আর এখান থেকে তো শিররেখাই নেই সেহেতু প্রথম জীবনে আপনার যে চিন্তাভাবনাটা সেটা কিন্তু একেবারে কার্য হয়ে থাকবেন আপনার চিন্তাভাবনার জায়গাটা বা আপনার ডিসিশনের জায়গাটা পুরোটা ফেল ফেলিয়ার হয়ে থাকতে হবে আপনাকে তারপরের থেকে ধীরে ধীরে উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু ধীরে ধীরে চালু হচ্ছে এবার আসি মিডিল মিডিয়াম পজিশানে আছে মানেই মনে রাখছেন আপনি কিন্তু জীবনে উন্নতি কম বেশি করতে পারবেন যে কোনো প্রকারের কাজ হোক আপনি সেই কাজের থেকে একটা ন্যূনতম রেজাল্ট বের করার জন্য খুব জলদি চেষ্টা করবেন এবং সেই কাজটা সেটা খুব জলদি হয়ে থাকবে কারণ একটা জলদিবাজির প্রবণতাও কিন্তু আপনার সাথে দেখতে পাচ্ছি আরও একটা বড় বিষয় যাদের মস্তিষ্ক রেখা একটু শর্টেজ হয়ে অবস্থান করে যাদের মস্তিষ্ক রেখা একটু শর্টেজ হয়ে অবস্থান করে তাদের ব্রেন কিন্তু একেবারে খারাপ থাকে না কম বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে আর ব্যবসায়িক দিকে কিন্তু একটা মনোভাব এদের সবসময় হতে দেখেছে এদের ব্যবসায়িক দিকে একটা মনোভাব থাকে থেকে থাকে আর্থিক দিকেও একটা মনোভাব থেকে থাকে এবং সব সময়ের জন্য নিজেকে পাওয়ারফুল করার যে চিন্তা ভাবনাটা সেটাও কিন্তু একটু বেশি থেকে থাকে এনাদের ক্ষেত্রে দেখেছি বৈবাহিক সংক্রান্ত যে সমস্যা বা সে বৈবাহিক সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলোও কিন্তু কিছুটা হলেও আপনাকে পোহাতে হতে পারে তার কারণ এখানে একটা ক্রস সাইন আর তার সাথে সাথে দেখুন এখানে দেখুন এখানে নিম্নগামী কিছু রেখা পুরোপুরি মঙ্গল পর্যন্ত পৌঁছে প্ল্যানিং প্রোগ্রাম যতই বেশি হোক না কেন সেরকম টাইমের প্ল্যানিং প্রোগ্রামের যে জায়গাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবেই কিন্তু সব প্ল্যান সব প্রোগ্রাম কিন্তু সব সময় সাকসেস হবে না এটাও আপনি মনে রাখবেন কারণ প্রথম জীবনের জায়গাটা দেখুন কিছু কিছু জব সাইন যুক্ত হয়ে আছে জব সাইন যুক্ত হয়ে থাকা তো সব থেকে খারাপ বিষয় সব কিছু থাকা সত্ত্বেও সব কিছু বলুন তো আর্থিক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার মানে আর্থিকভাবে আপনি অনেকটা বেশি এগিয়ে যাওয়া সত্ত্বেও কিছু কিছু বিষয় এমনভাবে দাঁড়িয়ে যাবে যেটা হয়তো আপনি পেরোতেই পাচ্ছেন না অথবা আপনার ফ্যামিলিতে হয়তো অর্থ আছে অর্থটা সমস্যা হচ্ছে না তারপরে আপনি নিজের যে আশাটা আছে নিজের যে লক্ষ্যটা আছে সেটাও পূরণ করতে পারছেন না এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে যে কিছু কিছু বিষয় থাকা সত্ত্বেও যেটা আপনার হাতে আছে অথচ আপনি করতে পারছেন না তার একটা কারণ কিন্তু এই জব সাইনের দ্বারা দেখা যায় বা বোঝা যায় হাতের ক্ষেত্রে তবে অনেকটা বেশি শর্ট আছে শর্টে কাজ করার একটা চিন্তা ভাবনা থেকে থাকবে এবার আছে আপনার হাতে আয়ু ক্ষেত্রে আয়ু বিশেষ ক্ষেত্রটা দেখুন নিচের দিক থেকে খুব সুন্দর আছে অতএব আমার যতদূর মনে হচ্ছে টোয়েন্টি এইট কিংবা নাইনের কাছাকাছি থেকে আপনি টোয়েন্টি নাইন ধরুন টোয়েন্টি নাইনের কাছাকাছি থেকে যে বয়সটা সেখানে কিন্তু আপনার সাকসেস বা সফলতাটা পাওয়া চালু হবে বা শুরু করবেন আপনি তারপরে থেকে সারা জীবন একটা গ্রোথিং বা উন্নতির জায়গাটা কিন্তু আপনার খুব ভালো মতোভাবে তৈরি হচ্ছে তবে তার আগের যে পজিশনটা সেটা কিন্তু খুবই খারাপ পজিশন হয়ে আছে এটা আপনি মনে রাখবেন প্রথম জীবনের জায়গাটা দেখুন এই যে প্রথম লেভেলটা সেটা খুবই খারাপ আছে প্রথম লেভেলটা আর তারপর থেকে যে জায়গাটা এখান থেকে এই রেখাটা এখান থেকে এই রেখাটা এখান থেকে এই রেখাটা একটা জব সাইন যুক্ত হয়ে অবস্থান হচ্ছে এবং বিশৃঙ্খল অবস্থা আছে তো সেক্ষেত্রে দিয়ে দেখতে গেলে এখানেও কিন্তু এটাও কিন্তু আপনাকে একদম ভালো রেজাল্ট দিচ্ছে না টোয়েন্টি নাইনের কাছাকাছি থেকে যে রেজাল্টটা সেটা খুব ভালো পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে চিটে ধীরে ধীরে ছোটো ছোট প্রোগ্রেস লাইন কিন্তু শুরু হয়েছে আপনাদের খুবই ক্লিয়ার করে দেখলে বোঝা যাচ্ছে যে এখান থেকে যে রেখাগুলো শুরু হয়েছে সেগুলো দেখুন যে প্রোগ্রেস লাইনগুলো খুব সুন্দরভাবে ছোটো ছোটো আকারে চালু হয়ে গেছে এগুলো ভবিষ্যতে আরও বেশি বাড়বে এবং গ্রোথিং হবে এবং আরও বেশি উন্নতির জায়গাটা তৈরি হচ্ছে তো আর্থিক যে লেভেলটা সেটা আমি বললাম টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের পরের থেকে যে বয়সটা থার্টির পরের থেকে দেখুন কতটা বেশি এখানে আর কিন্তু আপনাকে থামানোর যে জায়গাটা নেই পুরোপুরি না বেশি কাটিং সাইন আছে না তবে থার্টি সিক্সের কাছাকাছি গিয়ে সামান্য কিছু প্রবলেম আপনাকে ফেল করতে ফেস করতে হতে পারে সামান্য কিছু আর্থিক হানি বা সেরকম ধরনের বিষয়টা তৈরি হতে পারে বাকি বিষয়টা দেখুন এখান থেকে বিশেষ কিন্তু বিশেষ কিন্তু আর কোনো সাইন নেই পুরোপুরি লম্বা হয়ে অবস্থান করছে এবং বড়ো হয়ে অবস্থান করছে তো সেই দিয়ে দেখতে গেলে সারা জীবনে একটা উন্নতির যোগ কিন্তু এখান থেকে আপনার হাতে থেকেই যাচ্ছে এবার আসি একটা বিষয় আপনি দেখুন পরবর্তী যে বিষয়টা শিররেখার উপরে ত্রিভুজ সাইন এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার ব্রেন ডেভেলপমেন্ট ঘটাবে যথেষ্ট পরিমাণে আপনার যে মানসিকতাটাকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলবে এগিয়ে যাওয়ার মানসিকতাটা অনেকটা বেশি করিয়ে দেবে সব থেকে বড় ব্যাপার যদি ত্রিভুজ সাইন এই ক্ষেত্রে থেকে থাকে শিররেখার ক্ষেত্রে তাদের দেখেছি যে জীবনে কিন্তু উন্নতি করতে অথবা আপনি নিশ্চিত থাকুন উন্নতি আপনার আছে এবার আসি আরও কিছু ফ্যাক্টে থার্টি থার্টি কিংবা থার্টি ওয়ানের কাছাকাছি আপনি থার্টি ওয়ানের কাছাকাছি ধরুন এখানে কিন্তু আপনার একটা নিজস্ব প্রপার্টি যোগ তৈরি হওয়ার জায়গাটা খুব ভালো মতোভাবে ক্লিয়ার হচ্ছে থার্টি ওয়ানের কাছাকাছি পিতৃপদার্থ ঘর বা পিতার তৈরি ঘরের জায়গাটা দেখতে পাচ্ছি তারপরের থেকে যে সাইনটা আছে আপনার হাতে থার্টি ফর্টি ফর্টি অবধি যাবে না থার্টি ফাইভ থার্টি এইট থার্টি এইটের কাছাকাছি গিয়ে আপনার হাতে যে যোগটা তৈরি হচ্ছে সেটা খুবই প্রবল এবং খুবই সুন্দর খুবই সুন্দর তবে এই সময় গিয়ে কিন্তু আপনার উন্নতির যোগটা অনেক বেশি প্রবল হচ্ছে আর তারপর থেকে স্মুথলি চলবে অনেক কিছু প্রবলেম অনেক বড় কিছু প্রবলেম আপনার হাতে দেখছেন এবার আসি আমি গ্রহ ক্ষেত্রে ধীরে ধীরে বিচার করার চেষ্টা করি প্রথমত দেখুন এটা আপনার হাতে মার্শাল রেখা মার্শাল রেখাটা সামান্য হয়তো আবসা হয়ে আছে কিন্তু বাকি ক্ষেত্রটা ঠিক আছে অর্থাৎ নিজের তৈরি ঘর কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে আর দু নম্বর যে বিষয়টা কিছু কিছু রেখা যেহেতু আছে আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি তা এটাও কিন্তু আপনাকে জীবনে অনেকটা বেশি উন্নতি বা সাকসেস বা সফলতা দেবে সব থেকে বড়ো ব্যাপার হলো যাদের হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে বিশেষ করে মার্শাল রেখাটা সারোর শরীরকে অনেক বেশি প্রোটেকশান দিয়ে দেয় আর তার সাথে সাথে নিজের আপনার যে অগ্রগতি বা উন্নতির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় এটা আপনি মনে রাখবেন আসা যাক আপনার হাতে শুক্রের ক্ষেত্রটা শুক্রের ক্ষেত্রটা একটু বেশি ভা একটু মানে অনেকটা বেশি ভালো আমি বলবো না একটু খারাপ আছে যেমন কিছু কিছু ক্ষেত্র সামান্য সামান্য নিচস্ত হচ্ছে শুক্র খারাপ হলে কী হয় দেখুন শুক্র আপনার খুব উচ্চস্থ ছিল সেটা কিন্তু হাতের গঠন দেখলে বোঝা যাচ্ছে শুক্রের ক্ষেত্রটা যাদের অনেকটা বেশি বড় হয়ে অবস্থান করে তাদের সুখের যে পর্যায় সেটাও কিন্তু অনেকটা বেশি বড় হয় তাদের ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফের স্থিতিও কিন্তু অনেকটা বেশি ভালো হয় এখানে ব্যাপারটা হচ্ছে শুক্রের যে পর্যায় সেটা কিন্তু অনেকটা বেশি ভালো আমি দেখছি না কিছু কিছু জায়গায় অনেক বেশি নিচস্ত হয়ে আছে আর শুক্রের পর্যায়ে নিচস্ত হয়ে গে থাকলে কি হয় এটা বদনাম হওয়ার চান্স মাঝে মাঝে থাকতে পারে আমি এটা বলছি না হবেই থাকতে পারে দু নম্বর বিষয় যতটা বেশি পেতে চাইছেন ততটা বেশি নাও পাওয়া যেতে পারে আফটার ম্যারেজ লাইফটা যতটা বেশি সুখী হতে চান ততটা বেশি সুখী হয়তো নাও থাকতে পারেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি হয়ে থাকে আর একাধিক রেখাযুক্ত হয়ে থাকার মানে সমস্যাগুলোকে একটু বেশি বেশি প্রবল করিয়ে দেওয়া কিছু কিছু ক্ষেত্রে বহু অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার মতো চিহ্ন কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি যাই হোক এটাই হচ্ছে বিষয় শুক্র নিচস্ত হলে কিন্তু পয়সার কমিয়ে দেখা যায় শুক্রটাকে ঠিক রাখা একটু জরুরি বলে মনে করি মঙ্গলের পজিশন একেবারে খারাপ নেই সেই জন্য কিন্তু আপনি অনেক বেশি রুগী বা অনেক বেশি রোগ আপনার ভিতরে আছে এরকম বিষয়টা কিন্তু অনেকটা বেশি নেই একটু কম আছে যদিও আপনি মাঝে মাঝে শরীর খারাপের যোগটা কম বেশি দেখতে পাচ্ছি কিন্তু একেবারে যে আকাশ তোমা অনেকটা বেশি সেটাও কিন্তু দেখছি না আসা যাক বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রটা খুব ভালো আছে তবেই একই পর্যায়ে এই পর্যায়েটা উচ্চস্থ এই পর্যায়েটা নিচস্থ কনফিউশন থাকবেই কি করব কোথায় যাব কি করলে ভালো হবে এই সমস্ত বিষয় বিশেষ কোনো সাইনের ক্ষেত্রে দেখছি না তবে একটা ক্রস কিন্তু খুব বড় মাপের হয়ে আছে আর বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন থাকার একটাই অর্থ হলো অনেক বেশি জ্ঞানী হওয়া অনেক বেশি তার্কিক হওয়া বিভিন্ন বিষয়ে বুঝিয়ে কথা বলতে পারা জীবনে অনেকটা বেশি অগ্রগতি হওয়া বা উন্নতির জায়গাটা অনেকটা বেশি দেখে নেওয়া চতুর্ভুশ সাইনটা থাকলেও ছোট অর্থাৎ একটু ধার্মিকতা স্বভাবযুক্ত অনেক বেশি সুচিন্তাযুক্ত অনেক বেশি ডিপ নলেজ থাকার যে ব্যাপারটা সেটাও কিন্তু দেখিয়ে দেয় আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন ঈশ্বরের প্রতি ভক্তি বা বিশ্বাসটা অনেকটা বেশি থাকার বিষয়টা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে এবার এই যে রেখাগুলো এগুলো আপনার বর্তমান সময়ে নামটা ধরে রাখতে সহযোগিতা করবে ঠিক আছে কিন্তু তারপরেও একটি ইগো প্রবলেমের জায়গাটা তৈরি করে দিচ্ছে আর বর্তমান সময় দুর্ভাগের যে পরিমাণ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আছে মানুষকে হেল্প করার যে চাহিদা সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে আসি মেইন ব্যাপারের ক্ষেত্রে এইখান থেকে এই রেখাটা কিন্তু এই গেছে ভালো করে দেখুন এটা বর্তমান সময়ে মানসিক অসন্তুষ্টির প্রধান কারণ হলো আপনার হাতে এই রেখাটা এটা আপনি মনে রাখবেন মানসিকভাবে অসন্তুষ্টির জায়গাটা কিন্তু এটা তৈরি করে দিয়েছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা দেখুন যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে ভালো করে দেখুন কারোর হাতে যদি এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে কিন্তু প্রথম জীবনে অনেক বেশি ঘুরতে হয় প্রথম জীবনে সাকসেসটা একটু কম পেয়ে থাকে টেনশানের মাত্রাটা বরাবরের জন্য একটু বেশি পেয়ে থাকে থেকে থাকে বিনা কারণে ঘুরোঘুরির জায়গাটা অনেক বেশি প্রবল করিয়ে দেয় কিছু তিক্ত অভিজ্ঞতা অনেক বেশি জ্বালায় আরেকটা বিষয় কী করে দেয় ফ্যামিলি লাইফের উপরে কিন্তু কম বেশি একটা এফেক্ট তৈরি করে আর যাদের ক্ষেত্রে এরকম টাইপের দেখা শনি টু মঙ্গল কানেক্ট করিয়ে দেয় তাদের ক্ষেত্রে আরও একটা বড় প্রবলেম হলো ফাঁকা থাকতে দেয় না বা বসে থাকতে দেয় না ফ্রিলি কোনো না কোনো টেনশান দেখবেন মাথার ভিতরে সবসময় চলতেই আছে এরকম কিছু বিষয় তো ভবিষ্যতে একটা রেখা আমি দেখতে পাচ্ছি যদি রেখাটার গ্রোথিং হয় তাহলে কিছু কিছু ক্ষেত্র থেকে ধনপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির যে মাত্রা বা জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হবে আপনার হাতে শনির ক্ষেত্রে চতুর্ভুষ সাইন বড় বিপদ বড় সংখ্যা বড় সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা জায়গা তৈরি করিয়ে দেয় শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন যদি কারোর থেকে থাকে দেখুন খুব ভালো মতো একটা ত্রিভুজ সাইন আছে শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন যাদের থেকে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে জ্যোতিষ বা অন্য অন্য বিদ্যায় পারদর্শিতা জ্যোতিষ বা অন্য অন্য বিদ্যার প্রতি একটা বিশ্বাস একটা আস্থা এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করিয়ে দেয় বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্রে শনির অভিমিলি যদি তৈরি হয় তাদের সন্তানদের সাথে ভালো সম্পর্ক তৈরি হওয়া জীবনে সন্তান চিহ্নটা একটু বেশি হয়ে থাকে আর পিতার প্রতি যে কর্তব্য পরায়ণতা সেটাও কিন্তু কম বেশি থেকে থাকে এদের আমি দেখেছি এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয় এনাদের ক্ষেত্রে এই যে রেখাটা এটাও কিন্তু আপনার কর্মের প্রতি উৎসুকতা জাগাবে আপনাকে কর্মের প্রতি আরও বেশি দৃঢ় মনোবল বৃদ্ধিপ্রাপ্ত করাবে কিন্তু কাজের নলেজ অনেক বেশি দিয়ে দেবে কিন্তু খরচার জায়গাটা একটু হলেও বেশি করিয়ে দেবে এই রেখাটা যাই হোক শনির জায়গাটা খারাপ নেই অনেক বেশি আলসে হয়ে যাচ্ছেন মাঝে মাঝে একটু আলসেমি ছেড়ে উঠতে হবে নিজের থেকে গ্রোথিংয়ের জন্য একটু চেষ্টা করতে হবে আশা করছি ভবিষ্যৎটা আরও বেশি ভালো হবে আর এখানে কিন্তু এই জায়গাটা ভালো আছে সবাইকার উপরে থেকে কাজ করার মতো ক্ষমতা বা নিজের পাওয়ারটাকে বজায় রাখার মতো ক্ষমতা যেটা সেটাও কিন্তু আপনারাতে খুব ভালো মতো দেখতে পাচ্ছি বুধের ক্ষেত্রটা ভালো থাকার জন্য নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা একটা ইচ্ছে প্রচুর পরিমাণে থাকা একাধিক রেখা যুক্ত হয়ে থাকার জন্য একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছা একটা মনোবল সঞ্চয় বা সেভিংসের জায়গাটা কিছুটা মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়ের দিকে একটা চাহিদা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া খুব ভালো গুছিয়ে কথা বলার জায়গাটা তৈরি হওয়া পয়সার ম্যানেজমেন্টের জায়গাটা বিশেষভাবে তৈরি হওয়া আর বুধ ভালো থাকার জন্য বিভিন্ন মানুষের সাথে ভালো রিলেশনশিপ রাখতে পারা এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হচ্ছে তবে বুধের পর্যায়টা কিন্তু সামান্য নিচস্ত হয়ে যাচ্ছে বারবার ভুলে যাওয়া মনে থাকা কথা মনে না থাকা বিশেষ কিছু প্রবলেমে জড়িয়ে যাওয়া ধীরে ধীরে আর্থিক সংকট বা আর্থে অর্থের যে জায়গাটা সেটা ধীরে ধীরে কমে যাওয়া এ সমস্ত বিষয়গুলো কিন্তু তৈরি হয় ফ্যামিলি প্রবলেমও তৈরি হয় যদি বুধের ক্ষেত্রে নিচস্ত হয়ে যায় এক কথায় বলতে গেলে আপনার আর্থিক জায়গাটা কিন্তু খুব ভালো আছে অর্থের যে জায়গাটা সেটা ভবিষ্যতে খুব ভালো চলবে কিন্তু ফ্যামিলি লাইফ যেটা ম্যারেজ লাইফ আফটার ম্যারেজটা সেটা কিন্তু অত বেশি ভালোভাবে দেখছি না এটা হচ্ছে মেন প্রবলেম মঙ্গলের নিজস্ব প্রতিষ্ঠানটা একটু ছোট আছে সংকীর্ণ আছে তো সেই ক্ষেত্রে সাহসিকতাযুক্ত মানসিকতাটা হয়ে উঠছে না সবসময় একটা ভয় একটা ভয় রূপে মানুষের মনের ভিতরে কিন্তু কাজ করবে মাঝে মাঝে চন্দ্রের পর্যায়েটা দেখুন যথেষ্ট বড় আছে যুক্ত হয়ে কাজ করা সঠিক চিন্তার মাধ্যমে সঠিক কাজ করা তবে হ্যাঁ মাঝে মাঝে একটু সংকীর্ণ টাইপের মনোবল হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু সন্দেহ টাইপের মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে লজিক যুক্তি প্রয়োগের যে ক্ষেত্র বা জায়গা সেটাও কিন্তু আপনার তো অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে না মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে তর্কে জড়িয়ে যেতে হচ্ছে যেগুলো বৃথা এবং যে তর্ক করার কোনো দরকার হয় না সেরকম কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে যেহেতু আঙুলের যে পজিশন বা গ্রোথিং সেটা কিন্তু অনেকটা বেশি উচ্চস্থ হয়ে যাচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে ফ্যামিলির সাথে থাকার বিষয়টাও কিন্তু থাকছে আপনার অনেকটা বেশি দূরে থাকার যে বিষয়টা সেটাও কিন্তু থাকছে না খরচার দিকটা লক্ষ্য রাখতে হবে মৃতব্যয়ী হওয়ার জায়গাটা তৈরি করতে হবে তাহলে আশা করছি পয়সার যে সেভিংসের মাত্রা সেটা অনেকটা বেশি হবে স্কুলে একেবারে খারাপ ডেভেলপমেন্ট নেয় ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা তৈরি হচ্ছে খাড়া খাড়া রেখার সাথে সাথে কিছু কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে সমানভাবে মিশে চলার জায়গাটাও তৈরি হচ্ছে আর মিডিয়াম লেভেলে চলালো না অনেক বেশি উচ্চে যাওয়ার লোভ না অনেক বেশি নিচে থাকার লোক সমান পজিশনে থেকে কি করে উন্নতি করা যায় তার একটা জায়গা কিন্তু আপনার ধরে তৈরি হবে এখানে একটা পজিশন দেখুন এই পজিশনের থেকে এই পজিশনটা একটু ছোটো হয়ে অবস্থান করছে তো সেক্ষেত্রে নেগেটিভিটিটা একটু বেশি বজায় থাকতে পারে যতটা বেশি চাইছেন ততটা বেশি হয়তো নাও পেতে পারেন এই সমস্ত বিষয়গুলো হয়তো হতে পারে সামান্য কারণ না কারোর উপরে নির্ভরশীলতার জায়গাটা তৈরি হচ্ছে আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন আমি প্রত্যেকটা বিষয়ে এক একটা বিষয় ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করবো এখানে একটা মৎস্য সাইন আছে আর এই টাইপের মৎস্য সাইন যেদিকে ফিরে থাকে যেমন মনে করেন আপনার একটা শনির দিকে ফিরে আছে অর্থাৎ প্রথম জীবনে একটু কষ্ট দেবে কর্মটা তবে লাস্ট জীবনে কিন্তু আপনাকে প্রচুর সুখে রাখবে এটা আপনি মনে রাখবেন আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো ভালো লাগলে একটু শেয়ার করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক